আশি বছরের বৃদ্ধ বাবা অসুস্থজনিত কারণে বিছানায় পেশাব করেছেন। এতেই ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ বাবাকে মারধর করেছে মেয়ে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। মারধরের শিকার বৃদ্ধ বাবা থানায় এসেছেন, অথচ তিনি কোনো অভিযোগ দায়ের করেননি। জীবনের শেষ প্রান্তে এসে নিরুপায় বাবা বলছেন, মেয়েকে জেলে দিলে তাকে কে দেখবে। ভিডিওতে দেখা যায় বৃদ্ধ বাবাকে দাড়ি ধরে ও লাথি মেরে নির্যাতন করছে তার মেয়ে শিল্পী। অথচ বৃদ্ধ বাবা গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কান্নাজড়িত কণ্ঠে মেয়ের মারধরের বিষয়টি অস্বীকার করেন। এমনই এক মেয়ের অমানবিকতা ও বাবার উদারতার ঘটনা ঘটেছে চাঁদপুর সদর উপজেলায়। জানা গেছে, 80 বছর বয়সের বৃদ্ধ মনির হোসেন খান 3 কন্যা সন্তানের জনক। মনির খানের 3 মেয়ের মধ্যে একজন স্বামীসহ মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, আরেকজন তার স্বামীর বাড়িতেই থাকেন। আরেক মেয়ে ফাতেমা আক্তার শিল্পী চাঁদপুর সরকারি মহিলা কলেজে মাস্টার রুলের একজন কর্মচারী, তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী। বৃদ্ধ মনির হোসেন খানের কোনো ছেলে সন্তান না থাকায় মেয়ে শিল্পী বৃদ্ধ বাবা মায়ের সঙ্গেই থাকেন। মনির হোসেন খানের কয়েকজন প্রতিবেশী জানান, প্রায় সময়েই তাদের ঘর থেকে বাবা মেয়ের শব্দ শোনা যায়, এমনকি মনির খানের কান্নার আওয়াজও শুনতেন তারা। সম্প্রতি মেয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ হওয়ায় মনির খানকে বাড়ির বাহিরে বিভিন্ন স্থানে বসে থাকতে দেখেছেন তারা। গত শুক্রবার সকালে ফাতেমা আক্তার শিল্পী তার বাবাকে গোসল করাতে গিয়ে মারধর করেন। কোনো প্রতিবেশী লুকিয়ে তখন এই ঘটনাটি ভিডিও ধারণ করেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গেছে বৃদ্ধকে মারধর করছেন তার মেয়ে। তিনি এ সময় ফেলফেল করে করুণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন আর মেয়ের মার থেকে বাঁচার চেষ্টা করছেন। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মোসহিন আলম জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের কলমতর খানবাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমা আক্তার শিল্পীকে আটক করা হয়েছে। আটকের ঘটনায় তার বাবা থানায় এসেছেন, কিন্তু তিনি কোনো অভিযোগ দায়ের করেননি। তিনি বলছেন, মেয়েকে জেলে দিলে তাকে কে দেখবে। এই ঘটনায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ ফাতেমা আক্তার শিল্পীকে সাময়িক বরখাস্ত করেছে।